এথিক্স কমিটি মহামৈত্রকে সমন জারি করলো আজকে আমি প্রতিদিনই একই কথা বলছি এই ধরনের কেসে এগারো জনের মেম্বারশিপ গেছিল এথিক্স কমিটি যদি তথ্য প্রমাণ পায় এবং আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়ার পরে যদি মনে করে দ্রুত যেহেতু এই পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে আসছে হাতে গোনা কয়েকটা মাস আছে তাই দ্রুত এথিক্স কমিটি তাদের রিপোর্ট এবং রেকমেন্ডেশন স্পিকারকে দিন সেটা কিভাবে দেবেন তথ্য প্রমাণ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে সেটা এথিক্স কমিটি করবে এথিক্স কমিটিতে যারা আছেন এবং অলসো চেয়ারম্যান দে আর ভেরি কম্পিটেন্ট অ্যানাম এর আগে এগারো জন সাংসদের ক্ষেত্রে যা ঘটে হয়েছিল এক্ষেত্রেও আমরা আশা করব তাই হবে এর বাইরে গিয়ে পশ্চিমবাংলার একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং বিজেপির একজন ওয়ার্কার হিসেবে আমি দাবি করব যে কৃষ্ণনগরের মতো জায়গা যেখানে জলু মুখার্জির মতো একজন ন্যাশনাল লেভেলের সদ্য প্রণম্য ব্যক্তি রিপ্রেজেন্ট করেছে কেন্দ্রে মন্ত্রী হয়েছে সেই এলাকার সাংসদ যেভাবে দেশের পার্লামেন্টের গোপনীয়তা বাইরে বের করে দিয়েছেন এবং যেভাবে তার বিরুদ্ধে একটা পোষ্য চুরির পর্যন্ত অভিযোগ এসেছে এটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের সিরিয়াসলি দেখা উচিত সবার আগে দেশ দেশের নিরাপত্তা নিয়ে যারা এই কাজ করেছে নিরাপত্তা ভাঙার ক্ষেত্রে সংসদের পাসওয়ার্ড বাইরে দিয়ে দিয়েছে লিঙ্ক সেক্ষেত্রে সিবিআইয়ের উচিত এই সাংসদকে যদি অভিযোগ সত্যি হয় কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করা এর সঙ্গে আন্তর্জাতিক স্তরে ভারত বিরোধী কোনো শক্তি আছে কি না খুঁজে বের করা রাজ্যপাল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠি দিয়ে বিশ্বভারতীর ফলক বিতর্ক নিয়ে তিনি বিশদে জানতে চাইলেন বললেন দেশের বর্ণ্য একজন ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ গেছে কেন আদেও বাদ গেছে কিনা জানতে বিশদে বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠি আমরা প্রথম দিন থেকেই বলেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে বিশ্বভারতী হয় না এটা পশ্চিমবাংলার জনগণ কেন গোটা দেশের জনগণ এবং আমাদের যিনি আচার্য প্রধানমন্ত্রী তিনিও চান যদি অনিচ্ছাকৃত কারো ভুলে হয়ে থাকে কারেকশন করে নিতে পারেন আর যদি ভুল না হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে প্রপারলি তাকে মর্যাদা দিয়েই সব কিছু হয়ে থাকে তাহলে যারা বিশ্বভারতীকে সমস্ত ইস্যুতেই ভিসি এবং বিশ্বভারতীকে অপদস্থ করতে চান বিশৃঙ্খলা করতে চান বিশ্বভারতীকে এমনকি তার বাউন্ডারি ওয়াল পর্যন্ত দিতে দেননি মমতা ব্যানার্জি বিশ্বভারতী সম্পর্কে বারে বারে তার কিভাবে সংকীর্ণ মানসিকতা আছে সেটা প্রমাণ প্রকাশ ঘটিয়েছেন সেটা যদি হয়ে থাকে তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি নেই মঞ্চে আজকে বিষাদ সম্মেলনী পালন করা হয়েছে বিজয়ার পরিবর্তে সিপিএম নেতৃত্ব যেমন ছিলেন যুব নেতৃত্ব ছিল তার সঙ্গে বিজেপির রুদ্রনীল ঘোষও গেছিলেন আমাকে ডেকেছিল আমি যেতে পারি বিয়ের মঞ্চে আমাকে ডেকেছিলেন ভাস্কর বাবুরা ডেকেছিলেন আমি যেতে পারি না না ঠিক আছে ওরা একদিকে কার্নিভাল একদিকে আলোর নিচে অন্ধকার একদিকে আলো ঝলমলে নাচ গান খানা পিনা আর তার ঠিক পিছনে অন্ধকার ওদের দাবি যুক্তিসঙ্গত আছে আমরা বিধানসভায় বারবার তুলেছি এবং তিন তারিখেও ডিএ মামলা সুপ্রিম কোর্টে আছে ভারতীয় জনতা পার্টির যে কর্মচারী পরিষদ তারা এই মামলার পার্টি আমাদের পক্ষ থেকে দুজন সিনিয়র লয়ার ওখানে থাকবেন যাতে ডিএ মামলার শুনানি এবং নিষ্পত্তি ওই দিন হয় পশ্চিমবঙ্গ সরকার বারে বারে সিনিয়র লয়ারদের দাঁড় করিয়ে ডেট নিচ্ছেন ডেটের পরিবর্তন হচ্ছেন সেটা কোর্টের প্রসিডিওর আমার কোনো অভিযোগ নেই কিন্তু আমরা তিন তারিখে সুপ্রিম কোর্টে যাতে ডিএ মামলার শুনানি হয় তার জন্য বিজেপি প্রভাবিত কর্মচারী পরিষদ তাকে পূর্ণ দলের পক্ষ থেকে দু দুজন সিনিয়র লয়ার ব্যারিস্টারকে আমরা দিচ্ছি যাতে কর্মচারীদের যে যুক্তিগ্রাহ্য অধিকারের লড়াই এই অধিকারের লড়াইতে তারা জয়যুক্ত হতে পারেন।